কেমন আছো? তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর সকালে মানে ছেলেকে স্কুলে দিয়ে পাঠিয়েছি, বর অফিস চলে গেছে, আর আমি এখন একটু আলু ডিম ভাজা আর চা আর দুটো রুটি নিয়ে বসে গেছি খেতে। তো ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো দেখো, এখানে মাথায় দেবো বলে ওই মেথি ভিজিয়ে রেখেছিলাম, মেথি আর চাল, সেটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, দিয়ে ঠান্ডা করে এই জলটা আমি ছেঁকে মাথায় দেবো। তো এটা চুলের জন্য খুব হেলদি, খুব ভালো। তো চলো এটা ঠান্ডা করে নিই, মাথায় লাগিয়ে নিই, তারপর আবার পরে কথা বলছি। পেট ভরানোর জন্য এখন এইসব খেতে হচ্ছে, পাপি পেট কারো কথা শোনে না, পাপি পেটকে তো ভরাতেই হবে, তার জন্য এই নিয়েছি গাজর আর একটু শশা আর ওই ফটি, এই এই খেয়ে থাকতে হয়। এখন বাজে 12টা, একটু খিদে পেয়ে গেছে যেহেতু 9টার দিকে খেয়েছি, খিদে পেয়ে গেছে। আপনি পেট ভরানোর জন্য এইসব খেতে হচ্ছে। গাজর আগে কখনো খেতাম না, এখন খাই। তো বন্ধুরা দেখো, স্নান করে আমি রান্না করতে যাবো, সেই সময় ছেলের স্কুল থেকে ফোন আসে, ছেলে ভালো লাগছে না, বমি করেছে, তো নিয়ে আসতে হবে। তো নিয়ে আসতে এসেছিলাম, তো সেখান থেকে ওকে নিয়ে এসেছি, নিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে অনেকটাই মানে শেয়ার করতে পারলাম না, তো যেটুকু পারছি সেটুকু করছি। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, তো ছেলেকে এখন এক পিস দেবো খাওয়ার জন্য, জিদ করছে, তো ওর জন্য একটু কষানো মাংস তুলে দেবো, ও খাবে। তো দেখো এই রান্না বান্না হলো, এর থেকে আর বেশি কিছু করতে পারলো না, এত তাড়াহুড়ো করে করা যায় নাকি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখি তোমাদের সামনে কখন এসে কথা বলতে হবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম, তারপরে ঘুম থেকে উঠে চলে এলাম কিচেনে, একটু চিকেন স্যুপ বানাবো বলে। তার জন্য দেখো গাজর, চিকেন, টমেটো, বিনস, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু আদা কুচি নিয়ে নিয়েছি। তো এইভাবে আমি বানাবো, তো খুব হেলদি একটা মানে জিনিস সবাই জানো, তো আমি দেখি কেমন হয়। তো চলো বানিয়ে নিই, তারপরে খেতে কেমন হয় সেটা পরে বলছি তোমাদের। বেশি কিছু সবজি নিইনি, এর মধ্যে একটু পালংও নিতে পারতাম, পালং শাক তো নিইনি আমি, শুধু এই গাজর, বিনস আর এই টমেটো চিকেন নিয়েই করবো। তো চলো বানিয়ে নিই। Thank you.
তো দেখো রেডি আমার চিকেন স্যুপ, গরম গরম চিকেন স্যুপ এতটা মানে টেস্টি হয়েছে কি বলবো, আমার তো খুব ভালো লাগছে, আমার ছেলেরও খুব ভালো লাগছে। তো দেখো কুকারে করেছি, তো কুকারে করতে হয়, এমনও করা যায়। তো দেখো সিদ্ধ হয়ে গেছে চিকেনগুলো, খুব সুন্দর একদম সিম্পলভাবে করেছি, কোনো রকম মশলা না, শুধু একটু ওই গোলমরিচের গুঁড়ো, লবণ, ব্যাস আর কিচ্ছু না। তো চলো চিকেন স্যুপটা খেয়ে নিই, তারপরে কী করা যায় সেটা দেখছি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করবো, যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সাপোর্ট না করলে কী করে হবে বলো। তো দেখো অনেকটা স্যুপ হয়েছে, তার মধ্যে আমি কিছুটা উঠিয়ে রেখেছি আর কিছুটা ছেলেকে দিয়েছি, তো ও তো খাবে না, আমাকেই খেতে হবে। তো চলো স্যুপটা খেয়ে নিই, তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।